আবুল কালাম মিশলু, শামীম আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং এলাকায় শিক্ষা ও দারিদ্র্য বিমোচনের জন্য এই সংগঠনের আত্মপ্রকাশ। 25 ফেব্রুয়ারি ফিলখানা বিডিআর ট্র্যাজেডি শহীদদের স্মরণে সম্মিলিত ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা পূর্ব লন্ডনের একটি কলেজে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র আন্দোলনে যুক্তরাজ্যের আহ্বায়ক রাজীব আহমেদ খানের সভাপতিত্বে এবং আবু নাসের শেখ ও আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার এম এ আরিফিন আশরাফ। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক এম এ মালিক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সৈয়দ মামুনুর মোর্শেদ, বিএনপির ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন, নজরুল্লাহ খান জুনাই, বিএনপির নেতা শরফুজ্জামান চৌধুরী তপন, নাসিম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার তমিজুদ্দিন, ব্যারিস্টার ইকবাল আহমেদ, সাংবাদিক শেখ মহিউদ্দিন, টাওয়ার হ্যামরেস বিএনপির নেতা রাজন আলী সাইদ, যুবদল নেতা দেওয়ান মোকাদ্দিম নিয়াজ, রহিমউদ্দিন, মাসুদ আহমেদ প্রমুখ। বক্তারা 25 ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বোয়ালজোর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে সাধারণ সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাসিতুর রহমান মাসুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামিউল মুক্তির জায়গির বজ্রুল ইসলাম, কামরুজ্জামান জুনেদ, আব্দুর রহমান বেলাল চৌধুরী, শাহজাহান ইয়ার আহমেদ প্রমুখ। সভায় বার্ষিক রিপোর্ট এবং আর্থিক রিপোর্ট প্রকাশ করা হয়। সভায় বক্তারা সংগঠনের বিগত বছরের কার্যক্রমের উপর আলোকপাত করে গঠনমূলক বক্তব্য রাখেন। সাংবাদিক আব্দুল কাইয়ুমের বাবা ছাতক উপজেলার ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকলেন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক বিএনপি নেতৃবৃন্দ, কমিউনিটি বিশিষ্ট জনেরা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। শ্রদ্ধা ভালোবাসায় ইউরোপ জুড়ে অমর একুশ পালিত। আজাদ বক উচ্চ বিদ্যালয় কলেজে রূপান্তরের বার্মিংহামে মতবিনিময়।